জাকাতের শাড়ি, জাকাতের এই সেই যে সমস্ত দোকানগুলো আছে এগুলো হচ্ছে ভাওতাবাজি। আপনারা কিনবেনও না দিবেনও না। আপনার একটা সম্পদ যদি আপনার 5,000 টাকা জাকাত হয়, আপনি একজনকেই 5,000 টাকা দিয়ে দেন, অন্তত সে যেন কিছু করতে পারে, কিছু যেন করতে পারে, সে একজনকে দিয়ে দেন। আর যদি আপনার 1,00,000 টাকা জাকাত আসে তাহলে আপনি এটার 10 জন মিলে দিয়ে দেন, 10 জনকে দেন 10,000 টাকা করে ঈদের বকশিস হিসেবে দিয়ে দেন। এই জাকাতটা যেন একটা গরিবের কাজে লাগে। যারা এখানে ব্যবসা করেন ব্যবসায়ীদের জন্য বলি আবারও, আজকে বঙ্গবাজারের এই অবস্থা, অন্যান্য মার্কেটগুলোতে আগুন ধরে বা ব্যবসায় মার খায়, এগুলো অবশ্যই আমাদের হাতের কামায়ের কারণেই হয়, যে কোনো কারণবশতই হয়। হয়তো একজন জাকাত দেয় না, একজনের গজব হাজারো মানুষের উপরে আসে, একজনের গজব। এই জন্য আমরা প্রত্যেকেই যারা কাপড়ের দোকান, যে কোনো ব্যবসা বাণিজ্য, আমরা এই রমজানে এটাকে হিসাব করে পাই টু পাই প্রত্যেকটা হিসাবে আমরা আমাদের জাকাতগুলো অন্তত দিয়ে দেব ইনশাআল্লাহ, আমার স্বার্থে আমি দেব, আমার স্বার্থে পারলে একটু বাড়াই দিব। জাকাত 10,000 আসছে, সতর্কতান 12,000 টাকা দিবেন, সতর্কতান 12,000 টাকা দিবেন, সওয়াব হবে, গুনাহ তো হবে না। কিন্তু কম দিলেন, আপনার সম্পদে কিছু টাকা কালো টাকা রয়ে গেল, কালো টাকা যেন আল্লাহর দরবারে না থাকে আমাদের, ওই চিন্তা করে আমরা প্রত্যেকেই জাকাতটা দিয়ে দেব। সেটা স্বর্ণ হোক রূপা হোক সব কিছু মিলে, আপনার বউয়ের স্বর্ণ আছে, আংটি আছে, হীরে চেইন আছে, হ্যাঁ আপনি কেমন, আমার তো জাকাত হয় না। কেন হয় না? আপনার বিবির স্বর্ণগুলো মাপেন না, দেখেন না ওই সম্পদ স্বর্ণের দাম 40,000 হয় কিনা, যেটা সে ব্যবহার করতেছে। 40 হয়ে গেছে তো 1,000 দিয়ে দেন, 80 হয়ে গেছে 2,000 দিয়ে দেন, 1,00,000 হয়ে গেছে 2,500 দিয়ে দেন। না আর আপনি কেবেন কেমনে দিই কেমনে দিই, না দিতে হবে, কারণ দিলে বাড়বে কমবে না। সাময়িক সময় মনে হয় যে 1,50,000 দিলে যদি কমে যায়, কিন্তু এটা না দিবেন আল্লাহ পাক দেখবেন ওই যে রাস্তায় বেরোয়ছেন গৌরে নিয়ে টান দিয়েছেন নিয়ে গেছে। এ কেন হয়? এই কারণেই হয়। তখন যদি ওইটা দিতেন এই চেনটা নিত না, দেন নেই বলেই নিছে। এই কারণে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রমজানে জাকাত ঠিকমতো আদায় করার, রাজি আছি ইনশাল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, যারা করেন না, প্রত্যেকটা মানুষের জন্য জাকাত ফরজ। যদি আপনার এই নেশাব মিনিমাম যতটুকু বললাম মিনিমাম যদি 40 থাকে সব কিছু, ব্যাস আল্লাহ পাক আমাদেরকে জাকাতটা সময় মতো আদায় করার তৌফিক দান করুক, এবং আমাদের সম্পদগুলো আল্লাহ পাক যেন পবিত্র সম্পদ হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন।